নমস্কার, দেখছেন নিউজ বর্তমান, সঙ্গে রয়েছি আমি জহিতা। এবং প্রথমে যেদিকে নজর রাখবো, ইডি দপ্তর থেকে বেরিয়ে কড়া মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল তাকে তলব করা হয়, কিন্তু ইডি দপ্তর থেকে বেরিয়ে রীতিমতন ইডিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন আমাকে, প্রমাণ থাকলে গ্রেপ্তার করুন, এমনই সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। ঠিক কি বললেন তিনি, শুনুন। আমি আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, প্রায় 9 বছর ধরে সুদীপ্ত সেন কাস্টাডিতে কটা লোক 60,000 টাকা ফেরত পেয়েছে? প্রায় 14 মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে, আপনি বলুন কি সুরাহা হয়েছে, কে ন্যায় বিচার পেয়েছে এই তথাকথিত শিক্ষা দুর্নীতিতে? এই যে অ্যালেক্স স্কুল এডুকেশন স্ক্যাম কথাটা ব্যবহার করা হচ্ছে, কে বিচার পেয়েছে? যে যাদেরকে টিভির পর্দায় ক্যামেরার সামনে হাত পেতে ঘুষ নিতে দেখা যায় বা টাকা নিতে দেখা যায়, তাদের জন্য কোনোদিন হাইকোর্ট মন্তব্য করে না যে এদেরকে ডাকা হচ্ছে না কেন। যার বিরুদ্ধে কিছু নেই, খালি তাকে রাজনৈতিক ভাবে লড়াই না করতে পেরে তাকে তদন্তকারী সংস্থাকে দিয়ে হেনস্থা করার জন্য কেউ কেউ কি ভূমিকা নিয়েছে, আমি তাদের নাম না নিয়েই বা বলব। মহামান্য বিচারপতির একটা নির্দেশ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো, তদন্তকারী সংস্থা ডেকেছে, আমি এসেছি, কোঅপারেট করেছি। আমি অনুরোধ করব তদন্তকারী সংস্থাকে যে আমার স্টেটমেন্ট সেই বিচারপতির সামনে জমা করা হোক, বা অন্য কোঅর্ডিনেট বেঞ্চে যেখানে মামলা চলছে সেখানে আমার স্টেটমেন্ট জমা করা হোক। আমি ইডির অফিসের বাইরে দাঁড়িয়ে ইডিকে চ্যালেঞ্জ করে যাচ্ছি যে আমি যে স্টেটমেন্ট আজকে দিয়েছি, আগামীকাল মামলার হিয়ারিং আছে, আপনি সেই বেঞ্চে বা তার কোঅর্ডিনেট বেঞ্চে আমার স্টেটমেন্ট জমা করুন যে আমি কি বলেছি। আমাদের দলের যারা আছে সবাইকে অ্যারেস্ট করা হোক, সুরেন্দ্র অধিকারীকে দিয়ে শুরু করা হোক। আমি টুইট করেছি, দেখে নিও, এটা নিয়ে 1 ঘন্টা শো করো তোমার চ্যানেল। আমি তো বলছি আমাকে গ্রেপ্তার করুক। প্রথম কেন বলছি গ্রেপ্তার করুক, তার কারণ আমাকে যেই গ্রেপ্তার করবে আমার স্টেটমেন্টটা কোর্টে জমা দিতে হবে, কোর্টে যেই স্টেটমেন্টটা জমা দেবে স্টেটমেন্টটা পাবলিক হবে, দেখুক লোক যে আমি কোন ইনভেস্টিগেশনে গিয়ে কি বলেছি এবং কোথায় আমার বক্তব্যের কি ডিসক্রিপেন্সি রয়েছে। এবং আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যে ক্ষমতা থাকলে, আপনার বুকে দম থাকলে আপনি আমাকে গ্রেপ্তার করুন। যারা রাজনৈতিকভাবে লড়তে পারে না তারা তদন্তকারী সংস্থার অপব্যবহার করে রাজনৈতিক জমি ফিরে পাওয়ার যে মরিয়া চেষ্টা, তাদের জেনে রাখা উচিত যে ধূপগুড়ি নির্বাচনে হেরে যাওয়ার পর যদি ভাবে আমাকে ইডি দিয়ে ডাকিয়ে ধূপগুড়ি পুনরুদ্ধার হবে, তা সারা জীবনেও হবে না, বা পঞ্চায়েতের ফল উল্টে যাবে সেটা উল্টাবে না, মানুষের জনসমর্থন বাড়বে। আপনারা শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন। তিনি কিন্তু রীতিমতো হুঙ্কার দিয়ে ইডিকে চ্যালেঞ্জ শুনলেন, এবং তার পাশাপাশি তার গলাতে আরো যেগুলো শোনা গেল যে 14 মাস জেলে রয়েছেন পার্থবাবু, এবং এ প্রসঙ্গে তিনি কথা বলেন পাশাপাশি শুভেন্দু অধিকারকে কেন গ্রেপ্তার করা হবে না, কেন জেরা করা হবে না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।